আপনাদের সবাইকে স্বাগত বাবা ছেলের এক অদ্ভুত মুহূর্ত হলো ফ্রেমবন্দি কিছুদিন আগেই বাবা হয়েছেন অভিনেতায় রাজা গোস্বামী অভিনেত্রী মধুবনী গোস্বামী আর রাজা গোস্বামীর বাড়িতে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান রাজা গোস্বামী শুটিংয়ে ব্যস্ত থাকেন আর ঠিক সেই কারণে একটু দূরে থাকেন তার নবজাতক ছেলের কাছ থেকে আর যখন তিনি সময় পান তার ছেলের কাছে যাওয়ার একেবারে ছেলেকে কাছে টেনে নেন এইরকম একটি সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলেন তার ফ্যানেরা রাজা গোস্বামী আর তার ছেলে একই ফ্রেমে রাজা গোস্বামী নিজের ছেলেকে কোলে নিয়ে ভালোবাসার চুমু দিচ্ছেন বন্ধুরা রাজা আর তার ছেলের এই মিষ্টির মুহূর্তটি প্রকাশ্যে এলো যেখানে দেখা যাচ্ছে রাজা গোস্বামী কোলে নিয়ে রয়েছেন তার ছোট্ট ছেলেকে রাজার ছেলে আর রাজা একই ফ্রেমে বন্ধুরা অভিনেতা রাজা গোস্বামী নিজেই শেয়ার করেছেন এই ছবিটি তার সঙ্গে জানিয়েছেন এই যে সেরা অনুভূতি হ্যাঁ এই সেরা অনুভূতি শেয়ার করে নিয়েছেন রাজা গোস্বামী তার ফ্যানেদের জন্য রাজা আর মধুবনির ছোট্ট ছেলে রাজা মধুবনী প্রায়শই তাদের ছেলের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায় এবার রাজা গোস্বামী তার এই জীবনের সেরা অনুভূতিটি শেয়ার করে নিলেন ফ্যানেদের সঙ্গে বন্ধুরা আপনারা দেখছেন বাবা ছেলের এক অদ্ভুত ভালোবাসা বাবার কোলে ছোট্ট কেশবকে দেখে আপনাদের কেমন লাগলো বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি